এএফসি কাপে এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই মুহূর্তে দেশের অন্যতম বৃহত্তম ক্লাব বসুন্ধরা কিংস। বিপ্লবীদের গুরু অস্কার ভুজন ঢাকায় চলে এসেছেন। বসুন্ধরা কিংস এর খেলোয়াড়রাও প্রস্তুত, কিন্তু এরই মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে আদৌ এএফসি কাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিনা। তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবার সময় নেই বসুন্ধরা কিংস এর, কারণ সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই প্রস্তুতি শুরু করে ফেলতে চায় তারা। স্থানীয়দের সঙ্গে সঙ্গে বিদেশি ফুটবলাররাও যোগ দেবেন অনুশীলন শুরুর সপ্তাহখানেকের মধ্যে। হার্নান বার্কোসকে নিয়ে শঙ্কা থাকলেও 7 সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় আসবেন দুই ব্রাজিলিয়ান রবিন হো এবং জোনাথন ফার্নান্দেস। এরপর করোনা পরীক্ষা করিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন তারা। এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বললেন, 7 সেপ্টেম্বর আমরা তাদের কোভিড টেস্ট করাবো, তারপর যদি পজিটিভ হয় তবে আইসোলেশনে পাঠিয়ে দেব, আর নেগেটিভ হলে তারা যার যার ফ্ল্যাটে উঠে যাবে এবং দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। তবে মূল অনিশ্চয়তা এফসি কাপ নিয়ে। করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ক্লাব পর্যায়ের অন্যতম শীর্ষ এই টুর্নামেন্টটি স্থগিত হয়ে যেতে পারে, আর সেটা যদি স্থগিত হয় তবে আর্জেন্টাইন হার্নান বার্কোসকে নিয়ে বড় একটা সমস্যায় পড়তে পারে কিংস। কেননা শুধুমাত্র চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের এই ক্লাবটির। এরই মধ্যে যদি এফসি কাপের খেলাগুলো না হয় তবে চুক্তি নবায়ন করা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। শেষ পর্যন্ত এফসি কাপ স্থগিত হলে বার্কোসের বিকল্পেই ভাবতে হবে বসুন্ধরা কিংসকে। এ সম্পর্কে ক্লাব সভাপতি জানালেন, বার্কোসের সঙ্গে আমাদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি, যদি এফসি কাপ না হয় তাহলে আমরা বিকল্প কিছু চিন্তা করে নেব। আপাতত আমরা সব বিদেশিকে এনে প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, বাকিটা পরে দেখা যাবে। এমনিতে হান্নান বার্কোসের ঢাকায় আসার কথা আগামী মাসে, তবে এই সময়ের মধ্যেই এশিয়ান কোটায় বিদেশি ফুটবলার রিক্রুট করে ফেলবে কিংস। এর আগে যেমন খেলেছিলেন কিরগিস্তান জাতীয় দলের ডিফেন্ডার বক্তিয়ার, বক্তিয়ারের বিদায়ের পর তার জায়গায় আরও একজন ডিফেন্ডার খুঁজছিল কিংস। ডিফেন্ডার হিসেবে এশিয়ান কোটায় কিংসে আসতে পারেন সুইডেনে বেড়ে ওঠা ইরাকি ডিফেন্ডার রেবিন সুলাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্ট হবে কিনা সেটা নিশ্চিত না হলেও প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না বসুন্ধরা কিংস। এফসি কাপে যে করে হোক ভালো করতে চায় তারা।